2022 কাতার বিশ্বকাপে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে অঘটন ঘটিয়েছে মরক্কো। অথচ 2010 সালে বিশ্বকাপ জয়ী স্পেন ছিল এবারের অন্যতম ফেভারিট। বিশ্বকাপ ফুটবলে যতগুলো বড় ধরনের অঘটন ঘটেছে তার একটি ঘটিয়েছে সৌদি আরব। এবারের বিশ্বকাপের সেই গ্রুপের উদ্বোধনী ম্যাচে তারা দুবারের শিরোপা জয়ী আর্জেন্টিনাকে পরাজিত করে সবাইকে চমকে দিয়েছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের অঘটন নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে সৌদি আরবের অবস্থান 51তম আর আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে অন্যতম ফেভারিট। পেনাল্টি থেকে লিওনেল মেসির করা গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটের মধ্যে দুটো গোল করে এগিয়ে যায় সৌদি আরব। আর্জেন্টিনা আর খেলায় ফিরতে পারেনি। এই ম্যাচটিকে দেখা হচ্ছে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন হিসাবে। দক্ষিণ কোরিয়া ইতালির ম্যাচ। দক্ষিণ কোরিয়ার স্বপ্ন 2002 সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যা শেষ 16 নামেও পরিচিত, সেখানে তারা ইতালিকে 2-1 গোলে নাটকীয়ভাবে পরাজিত করে। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় আন জুং হুয়ান, যিনি আগের দুটো মৌসুমে ইতালির ক্লাব পেরুইয়ার হয়ে খেলেছেন, ম্যাচের অতিরিক্ত সময়ে গোল্ডেন গোলের মাধ্যমে তিনি ইতালির বিরুদ্ধে তার দলকে জিতিয়ে দেন। দক্ষিণ কোরিয়া ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। ইতালি ছিল তারকা সমৃদ্ধ একটি দল। নেদারল্যান্ডস স্পেন ম্যাচ। ব্রাজিলে 2014 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেন তাদের গ্রুপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলে বড় ব্যবধানে পরাজিত হয়। এর মধ্য দিয়ে ডাচরা 2010 সালের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার স্বপ্ন নেয়। সেবার স্পেন 1-0 গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। এত বড় ব্যবধানে স্পেনের পরাজয় বিরল ঘটনা। বর্তমান চ্যাম্পিয়ন্স কোন দলের 5-1 গোলে হেরে যাওয়া ছিল সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। পূর্ব পশ্চিম জার্মানি ম্যাচ। 1974 সালে বিশ্বকাপে পশ্চিম জার্মানি দলের অধিনায়ক ছিলেন ফ্রান্সোয়া বেকেনবাওয়ার এবং এই দলে ছিল ক্রেচ মুলারের মতো দারুণ স্ট্রাইকার। পূর্ব জার্মানির বিরুদ্ধে তারাই ছিল ফেভারিট, কারণ পশ্চিম জার্মানি ছিল আয়োজক দেশ, তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নও ছিল। তবে শেষ মুহূর্তে ইউরগনের স্পারবাসার গোল করে পূর্ব জার্মানিকে 1-0 গোলে জিতিয়ে দেন। একটাই মাত্র বিশ্বকাপ যাতে পূর্ব ও পশ্চিম জার্মানি মুখোমুখি হয়, এই পরাজয় ছিল বিস্ময়কর, কারণ সে বছর তারাই বিশ্বকাপের শিরোপা জিতেছিল। নেদারল্যান্ডসকে 2-1 গোলে পরাজিত করে সেবার চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। সেনেগাল ফ্রান্স ম্যাচ। এটা ছিল বিশ্বকাপের আরও একটি অঘটন। এর আগের বিশ্বকাপে শিরোপা জয়ী ফ্রান্স 1-0 গোলে হেরে যায় সেনেগালের কাছে। পাপা বোপা ডিওপ 6-6 গোলটি করেন। কোরিয়া ও জাপানে 2002 সালে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই অঘটন ঘটে। সেনেগাল সেবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসে এবং তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। স্কটল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচ। আর্জেন্টিনায় অনুষ্ঠিত 1978 সালে বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 3-2 গোলে পরাজিত করে সবাইকে চমকে দেয় স্কটল্যান্ড। এই ম্যাচে স্কটল্যান্ডের আর্চি গ্যাভেল যে অসাধারণ গোলটি করেছিলেন সেটি বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসাবে বিবেচিত। স্কটল্যান্ড তখনও 2-1 গোলে এগিয়েছিল এবং খেলার বাকি ছিল 20 মিনিট। তিনজন ডাচ ডিফেন্ডারকে আঁকাবাঁকা পথে কাটিয়ে গ্যাভেল শান্তভাবে বলটি সামনের দিকে এগিয়ে আসা গোলকিপারের উপর দিয়ে জালে পাঠিয়ে দেন। নেদারল্যান্ডসকে হারানোর পরেও স্কটল্যান্ড নকআউট পর্বে যেতে পারেনি। স্পেন সুইজারল্যান্ড ম্যাচ। 2010 সালে স্পেন ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, একই সাথে তারা ছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপের অন্যতম সেরা ফেভারিট। কিন্তু ওই টুর্নামেন্টে স্পেন ভালো খেলতে পারেননি। প্রথম ম্যাচেই তারা সুইজারল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে হোঁচট খায়। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার গ্যালসন ফার্নান্দেস 6-6 ওই গোলটি করেছিলেন। সুইজারল্যান্ডের কাছে পরাজয়ের পর স্পেন পরের 6টি ম্যাচে জয়লাভ করে। যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ম্যাচ। ব্রাজিলে 1950 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড ছিল অন্যতম ফেভারিট। আশা করা হয়েছিল যে তারা খুব সহজেই যুক্তরাষ্ট্রকে পরাজিত করবে, কারণ তখন যুক্তরাষ্ট্র দলে ছিল আধা অপেশাদার ও অনারী সব খেলোয়াড়। তবে যুক্তরাষ্ট্রের টিমে হাইতি বংশোদ্ভূত একজন ফুটবলার জো ক্যামেন্স, যিনি ছিলেন হিসাববিজ্ঞানের ছাত্র এবং একসময় ব্রুকলিন রেস্তোরাঁর হাঁড়ি পাতিল ধোয়ার কাজ করেছেন, তিনি একমাত্র গোলটি করে সবাইকে চমকে দেন। গ্রুপ পর্বেই বাদ পড়েছেন ইংল্যান্ড। আর্জেন্টিনা ক্যামেরুন ম্যাচ। মেক্সিকোতে 1986 সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটি জিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। কিন্তু মাত্র 4 বছর পরে 1990 সালে ইতালিতে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে হেরে যায় ক্যামেরুনের কাছে। মিলানে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের গোলটি করেন ফ্রাসোয়া।
ওমাম বিয়েক। ওই ম্যাচে ক্যামেরুনের দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। ক্যামেরুন কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, কিন্তু পরে ইংল্যান্ডের কাছে 3-2 গোলে পরাজিত হয়। শেষ পর্যন্ত মাত্র 9 ফুটবলারকে নিয়ে তারাই আর্জেন্টিনাকে পরাজিত করে। স্পেন উত্তর আয়ারল্যান্ড ম্যাচ। 1982 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় স্পেনে। টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার জন্য স্পেনের বিরুদ্ধে উত্তর আয়ারল্যান্ডের জয়ের দরকার ছিল। নিজেদের মাঠে 1-0 গোলে হেরে যায় স্পেন। জেরি অস্টন দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলটি করেন। তবে ওই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে আছে এ কারণে যে তাদের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় তারা 10 নিয়ে খেলে জয়লাভ করেন। উত্তর আয়ারল্যান্ডের হয়ে 63 ম্যাচ খেলে 12 গোল করেন জেরি অস্টন। ইতালি উত্তর কোরিয়া। 1966 সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল ইতালি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য তাদের উত্তর কোরিয়ার সঙ্গে শুধু ড্র করার প্রয়োজন ছিল, কিন্তু তারা শক্তিশালী ইতালিকে 1-0 গোলে পরাজিত করে সবাইকে চমকে দেয়। সেবারই বিশ্বকাপে খেলা শুরু করে উত্তর কোরিয়া। পাক দুই গোলটি করেন এবং তারা কোয়ার্টার ফাইনালে চলে যায়। সেবার ইতালিকে অনেক আগেই লজ্জার সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। ভিউ ভিউয়ার্স, আজকে পর্যন্তই কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।